হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার রয়েছে ইনফার, স্ন্যাপ, গ্রিড, অর্থো, পোলার, অবজেক্ট স্ন্যাপ, ও স্ন্যাপ বা অবজেক্ট স্ন্যাপ, থ্রি ডি অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট ট্র্যাক, DUCS বা ডাইনামিক অ্যাক্সেস, DUDYN অথবা ডাইনামিক ইনপুট, LWT অথবা লাইন ওয়েট, কুইক প্রপার্টিস। এখন আমরা এগুলো সম্পর্কে জানার আগে প্রথমে আমরা ইউনিট সেট আপ এবং লিমিট সেট আপ, ইউনিট সেট আপ এবং লিমিট সেট আপ করে নেব। ইউনিট সেট আপ করার জন্য আমরা যদি শর্টকাট ইউনিট সেট আপ করতে চাই তাহলে UN লিখে এন্টার করব। UN লিখে এন্টার করার পর আমরা এই উইন্ডোটি পাবো। উইন্ডোটি পাওয়ার পর আমরা এখান থেকে যে ধরনের ইউনিট দরকার আমরা সেখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে আমাদের প্রয়োজন যদি ইঞ্জিনিয়ারিং হয় অথবা আর্কিটেকচারাল হয় তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিয়ে নেব। এখানে আমাদের যেরকম প্রেসিশন দরকার হয় সেরকম প্রেসিশন নিয়ে নেব। যত বেশি প্রেসিশন দেবো তত বেশি সূক্ষ্ম আসবে। যেমন আমরা যদি 116 দিই, 118 দিই, যত বেশি প্রেসিশন বেশি কমাই দেবো তত বেশি সূক্ষ্ম আসবে ইউনিটগুলো। এরপর আমরা ইউনিট সেট আপ করে ওকে দিয়ে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট ইঞ্চেস। এখন আমরা লিমিট সেট আপ করবো। লিমিট সেট আপ করার জন্য LIMITS লিখে এন্টার করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার 00। আমরা এই কর্নারের কোঅর্ডিনেট 00 ডিফল্টে দেওয়া আছে। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করবো, তাহলে চেঞ্জ করার প্রয়োজন নাই, ডিফল্টে এটা রাখাই বেটার। এই জন্য আমরা আবার এন্টার দেবো, অর্থাৎ লিমিটস লিখে আমরা ডাবল এন্টার দেবো, সেটাই বেটার। আপার রাইট কর্নার যদি আমি 120x100 ফিট আপার রাইট কর্নার নিই তাহলে পেজ নেই, তাহলে আমরা ইনপুট করবো 120 ফিট কমা 100 ফিট। এখন আমাদের লিমিট সেট আপ হয়ে গেল। লিমিট সেট আপ করার পর আমাদেরকে যদি যে পেজটা সেট আপ করেছি আমরা সেই পেজটা আমরা পুরো উইন্ডোতে দেখতে চাই, পুরো ওয়ার্কিং ইন্টারফেসে দেখতে চাই তাহলে আমরা এটা জুম করবো। জুম করার জন্য আমাদের জেড এন্টার, এই এন্টার আমাদের পেজটা, আমাদের যে পেজটা আমরা লিমিট নিয়েছি সেই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের লিমিট সেট আপ হয়ে গেল। এখন আমরা যাব নিচের স্ট্যাটাস বারের প্রপার্টিস সম্পর্কে আমরা জানবো। যেমন এখানে রয়েছে স্ন্যাপ, স্ন্যাপটা হচ্ছে এখানে যে গ্রিডগুলো রয়েছে এগুলো যদি স্ন্যাপ অন থাকে তাহলে আমার গ্রিডে গ্রিডে স্ন্যাপ করবে। আমরা যদি এখন একটা লাইন অঙ্কন করি, লাইন অঙ্কন করার মাধ্যমে আমরা দেখি গ্রিডে গ্রিডে আমার স্ন্যাপিং করছে। আমরা একটু জুম করে দেখবো যে প্রত্যেকটা গ্রিডে গ্রিডে স্ন্যাপ করছে, অন্য কোথাও জায়গায় স্ন্যাপিং করছে না, গ্রিডে গ্রিডে স্ন্যাপ করছে অথবা গ্রিডে গ্রিডে ট্র্যাক করছে। আমরা যদি কোনো কিছু ড্র করতে চাই, যেমন এই লাইনটা আমি নিলাম, লাইনটা ড্র করার জন্য এই গ্রিডগুলো আমি ইউজ করতে পারবো। আমি অন্য কোনো জায়গায় লাইন ড্র করতে পারবো না, শুধু গ্রিডগুলোতে ড্র করতে পারবো। স্ন্যাপ সেটিং করার জন্য স্ন্যাপে রাইট বাটন ক্লিক করে আমরা সেটিং এ যাবো। সেটিং এ গিয়ে এখানে আমরা যেরকম মেজারমেন্ট দেবো সেরকম মেজারমেন্ট নিয়ে স্ন্যাপিং তৈরি হবে। ওকে, গ্রিড সেট আপও ঠিক একই রকম। এখানে আমরা গ্রিড সেট আপে যে কোনো রকম সেট আপ আমরা দিতে পারবো। এখানে যদি আমি 1 ইঞ্চি দিই তাহলে গ্রিডটা 1 ইঞ্চি সেট আপ হবে। তবে বেশিরভাগ কাজ করার ক্ষেত্রে আমরা স্ন্যাপটা অন রাখবো, কাজ করার সুবিধাতে অফ রাখবো, স্ন্যাপ অফ রাখবো, সবসময় স্ন্যাপ অফ রাখবো কাজ করার সুবিধাতে, নাহলে আমাদের প্রত্যেকটা গিরে গিরে স্ন্যাপ করবে, আমাদের কাজ করার অসুবিধা সৃষ্টি করবে। এরপরে আমরা অর্থর কাজ দেখবো। অর্থর কাজ হচ্ছে যে কোনো অবজেক্ট ড্র করার সময় সেটাকে এক্স এবং ওয়াইয়ের পারপেন্ডিকুলার, এক্স অ্যাক্সিস এবং ওয়াইয়ের পারপেন্ডিকুলার অথবা প্যারালাল হিসেবে ড্র করতে সুবিধা তৈরি করে। যেমন আমি একটি লাইন ড্র করবো। লাইন ড্র করার জন্য আমরা শিখেছি যে লাইন এল এন্টার,
হচ্ছে ক্লাস পয়েন্ট, যেখান থেকে শুরু করব এবং ডিরেকশন দেবো কোন দিকে আমি যাব। এখন এখন আমি দেখতে পাচ্ছি যে কোনো দিকে মাউস পয়েন্টার মুভ করতে পারছি এবং লাইনটা আমার সেদিকে মুভ করছে। এখন যদি আমি অর্থো অন করে দিই, আমি অর্থো অন করতে পারবো F8 চেপে অথবা ফাংশন কি F8 চেপে, অথবা এখানে আমি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে অর্থো অন করতে পারবো। অর্থো অন করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এক্স এর প্যারালাল ড্র হচ্ছে আমার লাইনটি, অথবা ওয়াই এর প্যারালাল ড্র হচ্ছে, অথবা এক্স এর পারপেন্ডিকুলার তৈরি হচ্ছে। অর্থাৎ অর্থো অন করলে আমরা কোনো অবজেক্ট ড্র করলে সেটা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে হবে, বা এক্স এবং ওয়াই এর পারপেন্ডিকুলার অথবা প্যারালাল হবে। আমরা এখন একটি লাইন আঁকবো, 10 ফিটের একটি লাইন আঁকবো, 10 ফিট। এটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পারপেন্ডিকুলার তৈরি হয়েছে। এরপর আমরা যাব পোলারের কাজ। আমরা দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ধারণা আছে, রেকটেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। রেকটেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এক্স কমা ওয়াই, পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর কমা থিটা। আমরা যখন পোলার অন করে নেব তখন অর্থটা অটোমেটিক অফ হয়ে যাবে। যেমন পোলারে অর্থতে আমরা দেখেছি যে কোনো অবজেক্ট ড্র করার সময় সেটা এক্স অথবা ওয়াই এর পারপেন্ডিকুলার অথবা প্যারালাল হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যখন পোলার অন অন করে নিলাম তখন আমরা যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করতে পারছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রিতে ট্র্যাকিং করা। তো এই ট্র্যাকিংটা আমাদের কীভাবে আসছে সেটা আমরা লক্ষ্য করবো, পোলার সেটিংগুলো কীভাবে করবো। এখানে পোলারে গিয়ে আমি রেড বাটন ক্লিক করবো, রেড বাটন ক্লিক করলে সেট আপ হবে। এখানে আমরা 35 ডিগ্রি দেখতে পাচ্ছি, এখানে যদি আমি 45 ডিগ্রি দিতাম অথবা 30 ডিগ্রি দিতাম, আমি এখানে 30 ডিগ্রি দিয়ে পোলার অন করবো। পোলার অন করার পর আমি এখানে দেখতে পাবো 30 ডিগ্রি থেকে ট্র্যাকিং দেখাচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি পর পর আমাকে ট্র্যাকিং করবে এই পোলার অন থাকার কারণে। এখানে আমি দেখতে পাচ্ছি 150 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি ঘুরিত আকারে আমাকে ট্র্যাকিং করতে সাহায্য করবে। এখানে একটা লাইন দেখতে পাচ্ছি গ্রিন, সেটা হচ্ছে আমার ট্র্যাকিং লাইন, সেটা আমাকে সাহায্য করবে 30 ডিগ্রি পর পর লাইনগুলো আঁকার জন্য। 30 ডিগ্রি অ্যাঙ্গেল গণিত আকারে লাইনগুলো তৈরি হবে। এটা আমরা পোলারটা কখন অন রাখবো, যখন আমরা এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার অথবা প্যারালাল লাইন আঁকতে না চাই, যখন আমরা যেদিকে ইচ্ছে সেদিকে লাইনগুলো ড্র করতে চাই, তখন আমরা পোলার অন রাখবো। অথবা কোনো অবজেক্টকে আমি যে কোনো দিকে যদি মুভ করতে চাই তখন আমরা পোলার অন রাখবো অর্থ অফ রাখবো। এরপরে আমরা দেখবো অতি গুরুত্বপূর্ণ একটি প্রপার্টিস, অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট স্ন্যাপ এখানে সেটিং, এই অবজেক্ট স্ন্যাপ রাইট বাটন ক্লিক করে সেটিংয়ে যাবো। সেটিংয়ে যাওয়ার পর আমরা এই সেটিংগুলো দেখতে পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, নোড, কোঅর্ডিনেট, ইন্টারসেকশন, এক্সটেনশন, ইনসার্শন, পারপেন্ডিকুলার, ট্যাঞ্জেন্ট, নিয়ারেস্ট, প্যারাল। এটা যদি আমি ক্লিয়ার অল দিই তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেব, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, ইন্টারসেকশন, এক্সটেনশন, প্যারাল, এগুলো মোটামুটি থাকলে কি হয় যে আমাদের প্রয়োজনে বাকি অন্যগুলো নিয়ে নিতে পারবো। তো এগুলো উদাহরণ দিচ্ছি যে এটার কাজ কি, অবজেক্ট স্ন্যাপ কখন অন রাখবো, কখন অফ রাখবো। এখন আমি লাইন ড্র করতে চাচ্ছি এই পয়েন্ট থেকে, এই লাইনটার ইন পয়েন্ট থেকে। তখন এখানে আমাকে গাইডলাইন দেখাচ্ছে যে এটা একটা ইন পয়েন্ট, একটা লাইনের ইন পয়েন্ট, এখান থেকে শুরু করা যাবে। তাহলে যখন ইন পয়েন্ট দেখাবে তখন আমি ক্লিক করে আমার অবজেক্টটি ড্র করতে পারবো। যেমন আমি লাইন ড্র করছি, এখানে দেখাচ্ছে, এখানে যদি আমি অর্থ অন করে দিই তাহলে ওয়াই পারপেন্ডিকুলার লাইনটি তৈরি হবে 10 ফিট দিয়ে এন্টার দেব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাকে অবজেক্ট স্ন্যাপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কোনো পয়েন্ট ধরার জন্য। যদি আমি চাই যে
কোন অবজেক্টের মিড পয়েন্ট থেকে কোন একটা অবজেক্ট ড্র করব, যেমন এই একটা লাইন আছে, এই লাইনটার মিড পয়েন্ট থেকে আমি একটা আরেকটা লাইন তৈরি করব। তখন কিভাবে করব, এখানে আমি যখন এই লাইনের কাছাকাছি নিয়ে যাব, মিড পয়েন্টের কাছাকাছি নিয়ে যাব, এখানে আমাকে দেখাবে যে এটা একটা মিড পয়েন্ট। এটার কারণ হচ্ছে যে আমাদের অবজেক্ট স্ন্যাপ অন আছে, যদি অফ থাকতো তাহলে এটা কখনোই দেখাতো না। আমি যদি এখন চাই যে এটা মিলাবো এটার মিড পয়েন্টে, এখানে আমি কোথাও দেখতে পাচ্ছি না যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট অথবা সেন্টার। যখন আমি অবজেক্ট স্ন্যাপ অন রাখবো তখন আমি দেখতে পাবো যে আমাকে গাইড দিচ্ছে এটা একটা মিড পয়েন্ট বা এটা একটা ইন পয়েন্ট। আমি এখন মিড পয়েন্ট পর্যন্ত মিলাতে যাই, তাহলে মিড পয়েন্টে গিয়ে যখন শো করবে তখন ক্লিক করবো। থ্রিডি অবজেক্ট স্ন্যাপ, এটা আমাদের থ্রিডিতে কাজে লাগবে। অবজেক্ট ট্র্যাকিং, অবজেক্ট ট্র্যাকিংটা অত্যন্ত সুন্দর একটি কমন, সেটা আমরা দেখব। যেমন আমি একটি লাইন ড্র করার মাধ্যমে সবগুলো দেখাচ্ছি। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, 10 মিটার একটি লাইন টানলাম। স্পেসিফাই নেক্সট পয়েন্ট, 10 ফিট, এন্টার। এখন আমি চাচ্ছি যে ওই লাইনটার সমান, এখানে যে লাইনটা আছে এই লাইনটার সমান এখানে লাইন তৈরি হবে। সেটা আমরা কিভাবে করবো, এখানে জাস্ট শো করে আসবো। শো করে আসার পর এখানে আমাকে ক্রস সেকশন দেখাবে, যখন এটার কাছাকাছি আসবো তখন ক্রস সেকশন দেখাবে। জাস্ট শো করবো, আমি এখানে ক্লিক করবো না, শো করে চলে আসবো। জাস্ট এটা যে এই পয়েন্ট বরাবর আমার একটি ক্রস সেকশন দেখাবে। এখানে একটা গ্রিন লাইন, গ্রিন লাইনের মাঝামাঝি আমাকে একটা ক্রস দেখাচ্ছে। ক্রস সেকশন যেখানে দেখাবে সেখানে কাছাকাছি নিয়ে এসে আমি ক্লিক করবো। ক্লিক করলে ঠিক ওই লাইনটার সমান, এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটার সমান এক লাইন এখানে তৈরি হয়ে গেল। এইভাবে আমাকে অবজেক্ট ট্র্যাকিং করতে সাহায্য করবে। আরেকটি উদাহরণ দিচ্ছি, যদি আমি এখন একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো, রেক্ট্যাঙ্গেল আঁকার মাধ্যমে আমি এক উদাহরণ দিব। যেমন রেক্ট্যাঙ্গেল কমান্ড হচ্ছে RAC, এন্টার, যেটা এখানে রয়েছে এখান থেকে আনতে পারি। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, অর যেখানে আমি স্পেসিফাই করবো এটা আমার ফার্স্ট কর্নার পয়েন্ট। নেক্সট কর্নার পয়েন্ট দিতে পারি আমি 10 ফিট, 10 ইঞ্চ কমন 5 ইঞ্চ, 10/5 ইঞ্চের আমার একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এটাকে আমি মুভ করবো। মুভ কমান্ড দেওয়ার জন্য আমাকে M লিখে এন্টার করতে হবে। এন্টার করার পর সিলেক্ট অবজেক্ট। এখন আমি স্পেসিফাই বেস পয়েন্ট, আমি নিতে যাচ্ছি যে এটার মাঝখানে হবে। এই মিড এই রেক্ট্যাঙ্গেলটার মিড পয়েন্ট হবে। মিড পয়েন্ট বলতে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে আমি চাচ্ছি এইখান থেকে মিড পয়েন্টে এবং এখান থেকে মিড পয়েন্টে। তো আমি কি করব, এখান থেকে জাস্ট শো করে চলে আসবো, এখান থেকে শো করে চলে আসবো এবং এখান থেকে শো করে চলে আসবো, তাহলে মিড পয়েন্টে গিয়ে আমার একটা ক্রস সেকশন দেখাবে, ইন্টারসেকশন দেখাবে। ইন্টারসেকশনে, ইন্টারসেকশনের কাছাকাছি যখন মাউসটা নিয়ে আসবো তখন আমি ক্লিক করবো। ক্লিক করলেই আমাকে এই বেস পয়েন্টটা ঠিক ওটার মাঝামাঝি অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবো এবং এই বেস পয়েন্ট ধরে আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো। এটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটার কাজগুলো দেখতে পারবো। ডাইনামিক রিসোর্স, এটা আমাদের লাগবে সিটিতে ডাইনামিক ইনপুট। F12 এর মাধ্যমে আমরা ডাইনামিক ইনপুট অন বা অফ করতে পারি। ডাইনামিক ইনপুট যখন আমরা অন রাখি, কোনো কমান্ড দিই, স্ক্রিনে তখন দেখা যাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমাকে ডিরেকশন দিচ্ছে এই ডাইনামিক ইনপুটের মাধ্যমে। যখন আমি ডাইনামিক ইনপুট অফ করে রাখি তখন আমি যদি কমান্ড দিই, যেমন লাইন কমান্ড দিলাম এর লিখে এন্টার, সেটা শুধু কমান্ড উইন্ডোতে আসবে বাট স্ক্রিনে শো করবে না। কমান্ড দিতে আমাকে দেখাবে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। যদি আমি স্ক্রিনে দেখতে চাই তখন ডাইনামিক ইনপুটগুলো অন রাখবো। ডাইনামিক ইনপুট অন করার জন্য আমরা F12 চাপতে পারি অথবা এখানে মাস পয়েন্টে দিয়ে ক্লিক করতে পারি। এরপর রয়েছে লাইনেট, আমরা পরবর্তীতে দেখব। এরপর রয়েছে কুইক প্রপার্টিস। কুইক প্রপার্টিস হচ্ছে যে কুইক প্রপার্টিস যদি আমরা অন রাখি, যদি আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এর পাশাপাশি একটা কুইক প্রপার্টিস দেখতে পাচ্ছি। আমরা
আমরা যে কোন অবজেক্ট সিলেক্ট করব, যদি কুইক প্রপার্টিস অন থাকে তাহলে আমরা কিউপি মানে কুইক প্রপার্টিস সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রপার্টিস গুলো দেখাচ্ছে, এটা কোন কালার, লেয়ার কি, লাইন টাইপ কি, সেন্টার কত, এক্স কোঅর্ডিনেট গুলো দেখাচ্ছে, রেডিয়াস ডায়ামিটার, হোয়াইটার এরিয়া কতটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে আমাদের মোটামুটি ড্রাফটিং সেটিং এর অন্তর্ভুক্ত কাজগুলো। এখানে আমরা দেখেছি যেগুলা সেগুলা সামারি আমি বলছি। এখানে আমরা দেখেছি কিভাবে ইউনিট সেট আপ করতে হয়, কিভাবে লিমিট সেট আপ করতে হয় এবং লিমিট এবং ইউনিট সেট আপের কাজগুলো, এবং ড্রাফটিং সেটিং এর জন্য আমরা সেট আপ শিখেছি যে স্ন্যাপ গ্রিড অর্থ পোলার অবজেক্ট স্ন্যাপ, থ্রিডি অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট ট্র্যাকিং, ডাইনামিক রিসিএস, ডাইনামিক ইনপুট, কুইক প্রপার্টিস। এগুলো আমরা এই অধ্যায়ে শিখেছি, পরবর্তীতে আমরা শিখবো ড্র রিবন এবং মডিফাই রিবন সম্পর্কে।